বান্দর জাতি চিনেন ইতিহাসে দূর সুদূরে আল্লাহর জমিনের বুকের একটা জাতি একটা নবীর উম্মত তারা যখন বারবার আল্লাহর নবীর সাথে গাদ্দারি করেছে বেঈমানি করেছে দুই নম্বরই করেছে তখন আল্লাহ তাদেরকে বলেছেন কুনু কেরাদাতান কাসিন তোমরা বান্দর হয়ে যাও ওরা বান্দর হয়ে গেছিল সেই জাতিটা এখনো দুনিয়ার উপরে আছে তারা সংখ্যায় মাত্র 2 কোটি 2 কোটি ইহুদি 2 কোটি আর মুসলমান সংখ্যায় 200 কোটি প্লাস 200 কোটির উপরে খ্রিস্টান 350 কোটি মুসলমান 200 কোটি মন খারাপ করছেন কেন সংখ্যা কম এই সপ্তাহ পত্রপত্রিকা দেখেন আপনারা একটু খোঁজ নেন পশ্চিমী দুনিয়ার সকল বিশেষজ্ঞ তারা একমত হয়েছে মুসলমানদের ঘরে বাল বাচ্চা সন্তান যেভাবে হইতেছে আগামী 2050 এখন 2022 আগামী 2050-এর ভিতরে পুরো দুনিয়াতে মুসলমানের সংখ্যা খ্রিস্টানের 350 কোটি ছাড়িয়ে যাবে আগামী 2070 অ্যাটেনশন প্লিজ আই রিপিট আগামী 2070 এই সময় এসে মুসলমানদের সংখ্যা খ্রিস্টান ইহুদিদের দ্বিগুণ হয়ে যাবে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আজ থেকে 1 বছর আগে নির্বাচন ইলেকশন এখন তো কোনো দেশেই হয় না নির্বাচনের নামে নাটক হয় ভোটের ভোটের দিন আগেই ভোট হইয়া যায় ভোটার কেন্দ্রে যাওয়া লাগে না কমিউনিস্ট দেশগুলোর অবস্থা এরকম যাক যেটাই হয়েছে পুতিন আবার প্রেসিডেন্ট হয়েছে হওয়ার পরে রাশিয়ার যে কেন্দ্রীয় সবচেয়ে বড় ময়দান প্যারেড মাঠ সেখানে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছিল বর্তমান কমিউনিস্ট দুনিয়ার সবচেয়ে বড় যেই দেশ রাশিয়া সেখানে পুতিন বক্তব্য শুরু করেছে ফাবিমা রাহমাতি মিনাল্লাহ লিনতালাহু ওলাও কুনতা ফাজ্জান গালিজাল কাল লান ফাদ্দু মিন আরে কোরআনের আয়াত আয়াত বেচারা ঠিক মতো তেলাওয়াত করতে পারে নাই কিন্তু ইংরেজি আর রাশিয়ান রুশ ভাষায় ট্রান্সলেশন যে ইসলামের নবী এই এই বলেছেন এই এই বলেছেন এইভাবে বলেছেন আল্লাহর সবচেয়ে বড় মেহরবানি আপনি মিষ্টিভাষী আপনি যদি কর্কশভাষী হইতেন আপনার কথা যদি তিক্ত হতো লান ফাদ্দু মিন হাউলে মানুষ আপনার থেকে দূরে সরে যেত এরপরে পুতিন বলে রাশিয়ার মুসলমানরা আমার অহংকার রাশিয়া মুসলমানের সংখ্যা যেভাবে বাড়তেছে আগামী কয়েক যুগের ভিতরে রাশিয়া মুসলিম মেজরিটি হয়ে যাবে এটাকে কেউ ঠেকায় রাখতে পারবে না আপনারা ডরাইছেন কেন না কোনো ডর নাই আপনাদের সময় আসতেছে আল খেলাফত বাদি সালাসুনা আমান আমি নবী চলে গেলে 30 বছর দুনিয়ার বুকে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত থাকবে ছিল না বোধহয় বাগে মহিষে এক জায়গা পানি খেয়েছে ফোরাত নদীর কূলে একটা কুকুরের বাচ্চা যদি পানির পিপাসায় কষ্ট পায় আমি ওমরকে হাসরের আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে এটার হিসাব দিতে হবে আফ্রিকার নীল দরিয়ার পাড়ে একটা ঘোড়া রাস্তা চলতে গিয়ে রাস্তাটা যদি অসমান হয় গর্ত টিলা টক্কর হয় সেই গর্তের মধ্যে পড়ে একটা ঘোড়ার পায়ের খুরের 1 ফোঁটা রক্ত যদি ঝরে আমি ওমরকে হাসরের আদালতে আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া লাগবে কুত্তার বাচ্চা পানিতে কষ্ট পাইলে আমিরুল মোমেনের অর্ধেক পৃথিবীর বাদশাকে কৈফিয়ত দেওয়া লাগবে ঘোড়ার খুর এটা ফেটে রক্ত বাইরে অর্ধেক পৃথিবীর আমিরুল মোমেনি তাকে আল্লাহর আদালতে জবাবদিহি করা লাগবে আর সেই দেশে বোধহয় কোনো মানুষ না খাইয়া মরবে খানায় কষ্ট পাবে কুত্তার পর্যন্ত হিসাব দেওয়া লাগবে আল্লাহ কুল্লুকুম রাই নকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি দেখুন কি জীবন্ত কি শাশ্বত এলাইভ চিরঞ্জীব এরপরে নই বলেন 30 বছর পরে খেলাফত চলে যাবে সুম্মা তাকুন মুলকান গাদান খেলাফত দুনিয়া দখল করবে রাজতন্ত্র করে নাই বোধ হয় জোরে কর মুসলিম দুনিয়া রাজতন্ত্র
সিডে এখনো রাজা, দুনিয়ার অনেক দেশে এখনো রাজা, পার্বত্য চট্টগ্রামেও রাজা আছে কি না? খেলাপথের পরে পুরো দুনিয়া আসবে মুলকান গাদ্দান রাজতন্ত্র। নবী বলেন রাজতন্ত্র বেশি দিন থাকবে না, রাজতন্ত্র চলে যাবে। সুমা তাকুন মুলকান জবাবেরা, রাজতন্ত্র চলে গেলে পুরো দুনিয়াতে স্বৈরতন্ত্র কায়েম হবে। এখন দুনিয়াতে কোনটা চলছে কয় না? খেলাপথের পরে রাজতন্ত্র। এখন রাজতন্ত্র যেই দেশগুলো এগুলো স্বৈরাচার, গণতন্ত্র যেগুলো এগুলো স্বৈরাচার, সেকুলার যেগুলো এগুলো স্বৈরাচার, ঠিক না বা ঠিক? আমাদের দেশে দেখেন যেই দল ক্ষমতায় যায় তারা তো একটু উপরে থাকে, নিচে যারা বিরোধী দল রুজিরুটির ভাগ পায় না, এরা স্লোগান দেয় স্বৈরাচার স্বৈরাচার, নিপাত যাক নিপাত যাক স্বৈরাচারের বিরুদ্ধে। আবার যখন গণেশ উল্টায় ওই ক্ষমতা আলারা মাঠে আসে, মাঠালারা ওখানে যায় ক্ষমতায়, তখন আবার এরা স্লোগান দেয় স্বৈরাচার স্বৈরাচার নিপাত যাক নিপাত যাক, এরা এলে ওরা স্বৈরাচার, ওরা এলে এরা স্বৈরাচার, কুল্লু হুমু সাওয়া সাওয়া সৌদিরা কয় কুল্লু হুমু, তাহলে তুমিও স্বৈরাচার ইনিও স্বৈরাচার, আমরা মাঝখানে আমের আচার, আমাদের আর কোনো কিছু নাই সামনে। বর্তমান পুরো দুনিয়াতে স্বৈরাচার চলছে, আমি কি বুঝাতে পেরেছি? আমেরিকার মতো দেশে স্বৈরাচার চলছে, নির্বাচনীটা ভেঙে পড়েছে, এশিয়ার সবচেয়ে গণতান্ত্রিক দেশ, পাশের দেশ, যুগীদের দেশ, সেখানে গণতন্ত্র হোঁচট খেয়ে মুখ থুবড়ায় পড়ে গেছে। আমাদের দেশের কথা কইলাম না, পুরো দুনিয়াতে আজকে গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে পড়েছে, পুরো দুনিয়াতে আজকে স্বৈরাচার, ঠিক না বা ঠিক? নবী বলেন স্বৈরাচারও চিরদিন থাকবে না, স্বৈরাচার চলে যাবে। স্বৈরাচার চলে যাওয়ার পরে, বিদায় নেওয়ার পরে, সুম্মা তাকুনু খেলাফত আলা মিনহাজিন নবুয়াত, মাশরিক মাগরিব সীমার জন্য পুরো দুনিয়াতে আমার খুন রাঙ্গা, আমার রক্তে রাঙ্গা, আমার মাথার খুলি ভাঙ্গা, পূর্ণাঙ্গ গোলামি খেলাফত ইসলামী খেলাফত ফিরে আসবে। তাহলে নবীর পরে খেলাফত 30 বছর ছিল চলে গেছে, খেলাফতের রাজতন্ত্র কয়েকশো বছর ছিল চলে গেছে, এখন কি স্বৈরাচার? স্বৈরাচারের অবস্থা বেশি জুইতেন না, পুরো দুনিয়াতে স্বৈরাচারের বিরুদ্ধে কিন্তু আন্দোলন সমালোচনা শুরু হয়ে গেছে, স্বৈরাচারের সাক্রাতল মৌত চলছে, সাক্রাতল মৌত মৃত্যু যন্ত্রণা চলছে, যান কবজ হওয়ার অল্প বাকি আছে। আমার হায়াতের কসম, আমার ইমানের কসম, আল্লাযী নাফসি বিয়াদিহি, ওই মহান সত্তার কসম করে বলছি যার হাতে আমার জীবন, স্বৈরাচার যাবে, সুম্মা তাকুনু খেলাফত আলা মিনহাজিন নবুয়াত, নবী বলে স্বৈরাচার যাবে, পুরো দুনিয়াতে ইসলামী খেলাফত ফিরে আসবে। নবীজির এই হাদিস কি আপনারা বিশ্বাস করেন? জোরে বলেন করেন।